শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কয়েকদিন দিয়ে ভাবছি রান্নাঘরটা ডিপ ক্লিন করব, কিন্তু সময় হয়ে উঠছে না। আর সময় হয়ে উঠলেও প্রচণ্ড গরমে কিন্তু আমি করে উঠতে পারছি না কাজটা। তো আজকে ভাবলাম না, আজকে করে নিতেই হবে, কারণ চৈত্র মাস শেষ হতে চলেছে। তো সেই জন্য আমি কিন্তু গরম জল করে নিলাম, আর গরম জলের মধ্যে দিয়ে দিলাম সাবান গুঁড়ো, মানে সার্ফ আর কি। তো গরম জলে সার্ফের গুঁড়ো দিয়ে পরিষ্কার করতে আমি পছন্দ করি। আর এটা হলো কি, তেল চিটচিটে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়, এক্সট্রা খরচও হয় না। তো ঘরে থাকা জিনিস দিয়ে আমি কিন্তু এগুলো করতে পছন্দ করি, এক্সট্রা খরচ করতে আমি একদম পছন্দ করি না। তো সেই জন্য আমি যখনই পরিষ্কার করি রান্নাঘর বা ঘরের মেঝে, এগুলো কিন্তু আমি সার্ফের গুঁড়ো দিয়েই একদম ক্লিন করে নিই। তো সেই জন্য গরম জলে আমি সার্ফের গুঁড়ো দিয়ে আর দেয়ালগুলোতে ভালো করে গরম জল দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দেব, তারপরে ভালো করে ডলে ডলে আমি কিন্তু পরিষ্কার করব। আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি, হ্যান্ড ব্রাশ, হ্যান্ড স্ক্রাবার আর কি যেটা। তো সেটা নিয়ে আমি ওটা ভালো করে দেয়ালে দিয়ে রাখছি, দেয়ালগুলোতে তেল চিপচিপে ব্যাপারটা কিন্তু উঠে যাবে। আর কি বলতো, আমার বাপের বাড়িতেও দেখে এসেছি যে ব্যাপারটা, যে চৈত্র মাসের শেষে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, সারা বছরই করা হয়, কিন্তু এই মাসটাতে শেষের দিকে এতটাই মানে ধোয়া মোছা, রান্নাঘর ঘর দুয়ার সমস্ত কিছু আমাদের ক্লিন করতো মা। তো শ্বশুরবাড়িতে অবশ্য আমার শ্বশুর শাশুড়ি আমি বিয়ের পরে এসে পাইনি ওনাদের, আমার বিয়ের অনেক বছর আগে ওনারা মারা গিয়েছিলেন, তো সেদিক দিয়ে ওনাদের তো পাইনি। তো বাপের বাড়ি থেকে আমি যেটা শিখে এসেছি, দেখে এসেছি, সেটাই আমি এখানে শ্বশুরবাড়িতেই করি। তো আর আমার ননদরাও কিন্তু আমার দেখে দেখে অনেক কিছু মানে বলতো যে হ্যাঁ এগুলো ঠিক করা উচিত, ওনারা করতে পারতো না কিন্তু আমাকে আর কি সাপোর্ট করতো। আর কি বলতো, রান্নাঘর ঘর দুয়ার যাই বলো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভীষণ ভালো থাকে, মনের মনে হয় যেন একটা শান্তি। রান্নাঘরে ঢুকলাম বা ঘর দুয়ার যেখানেই বলো গেলে যেন মনে হয় একটা শান্তি, আলাদা শান্তি। তো সেই জন্য এই কাজগুলো, বাড়তি কাজগুলো তো করতেই হয়, আর একা হাতে এই কাজগুলো আমি করেই নিই। আর চৈত্র মাস চলে যাচ্ছে, নতুন বছর আসছে, পয়লা বৈশাখ আসছে, ঘর দুয়ার ক্লিন করবো না এটা হয় না, মানে এটা আমি ভাবতেই পারি না। তো রান্নাঘরে যা কিছু আছে এ টু জেড সব আমি কিন্তু ক্লিন করব। আগে আমি দেয়ালগুলোতে ভালো করে সার্ফের জল ভালো দিয়ে দিলাম, গরম গরম সার্ফের জল দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট রেখে দিলাম। তারপর কিন্তু এই যে হ্যান্ড ডাস্টারটা যেটা আছে এইটা দিয়ে আমি ভালো করে ডলে ডলে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, উপর নিচ সব ভালো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমার সাদা পাথর লাগানো, তো সেই দিক দিয়ে কিন্তু একটু কিছু লেগে থাকলে প্রচণ্ড চোখে লাগে। আর আমি প্রত্যেক দিন কী করি, রান্নার শেষে খুব ভালো করে সার্ফের জল দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার ছিল, তাও ভাবলাম না বছরের শেষেতে আর একবার ভালো করে নেওয়া উচিত। আর এই যে দেয়ালের উপরগুলো, এগুলো কিন্তু আমি হাত পাই না, অত দূরে আমার হাত যায় না, ওই জন্য একটা চেয়ার নিয়ে নিয়েছি। চেয়ার নিয়ে তার উপরে উঠে আর ভালো করে গরম জল দিয়ে দিয়ে ডলে নিচ্ছে, এগুলো পুরো কিন্তু একদম ক্লিন হয়ে যায় যখনই আমি করি। তো উপরগুলো সবসময় করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে আর কি করি। আর এই যে নিচে যে পাথর যেখানে সাদা লাগানো, এগুলোতে কিন্তু আমি প্রায় দিনই করে নিই, একদিন দুদিন পর পর আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিই, আর মাঝে মধ্যে এই দেয়ালগুলোতে পরিষ্কার করি। আর ছোট থেকে দেখে এসেছি আমার মা চৈত্র ভাদ্র পৌষ এই 3 মাস কিন্তু শেষের দিকে ঘর দুয়ার এত পরিষ্কার করতো, শুধু ঘর দুয়ার না, জামা কাপড় যা কিছু ঘর দুয়ারের যা জিনিস সব একদম পরিষ্কার করে ঝকঝকে করে নিত। তো সেইটা আমরা দেখে দেখে শিখেছি, আমরাও মার সঙ্গে হাত লাগাতাম, সেই অভ্যাসটা থেকে গেছে। আর শ্বশুরবাড়িতেও এসেও সেই অভ্যাস মানে আমি সেইভাবে কাজ করে যাই। তো দেখো দেয়ালগুলো কিন্তু একদম আমি ঝকঝকে করে একদম ডলে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে গ্যাস টেবিল, গ্যাস এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাস টেবিল গ্যাস তো জানোই, প্রত্যেক দিন রান্নার পরে পরিষ্কার করে নিতেই লাগে, এগুলো পরিষ্কার থাকে এমনিতে, এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ। তো সেই হিসাবে এগুলো পরিষ্কার ছিল, তো ভাবলাম না যেহেতু আমি উপরটা ক্লিন করছি তাহলে নিচেও তো ক্লিনটা করতে হয়, নিচে তো নোংরাগুলো পড়ে, নিচেরগুলোও আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি
বলো তো, এই যে রান্নাঘরের ওয়াল বলো আর এই যে স্ল্যাব বলো, এগুলো কিন্তু আমি 2-3 বার করে আর ভালো করে ডলে জল দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি। ওয়ালগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে এই যে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে স্ল্যাবের নিচে যে এখানে আমার মশলাপাতিগুলো রাখা থাকে, এই মশলাপাতির জায়গাগুলো সবসময় কিন্তু পরিষ্কার করে উঠতে পারি না। সপ্তাহে হয়তো একদিন পরিষ্কার করি। আর আজকে ভাবলাম না, পুরো রান্নাঘরটা একদম সার্ফের জল দিয়ে, গরম জল দিয়ে ভালো করে আমি ক্লিন করব। তো সেই হিসাবে আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরের যে মশলার কৌটো থাকে, সেই কৌটোগুলো কিন্তু আগেই আমি সকালে ধুয়ে রেখে দিয়েছিলাম, রোদে দিয়ে রেখেছি। তো সেইগুলো হিসাবে আমি বললাম না, ভালো করে নিতেই হবে। আর নতুন বছর আসছে, রান্নাঘর পরিষ্কার করব না, সাজাবো না, গুছাবো না, এটা তো আর হয় না। তো চলো আমি ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আসছি রান্নাঘরের অন্যান্য কাজে। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, অনেকটাই ছোট, তো সেই হিসাবে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ক্লিন করতে। আর রান্নাঘর, ওই যে বললাম রান্নাঘরের A to Z, এই যে মশলা রাখার এখানে আমার কিছু জিনিস থাকে, সব জিনিস তো রান্নাঘরে রাখা যায় না, কারণ রান্নাঘরটা অনেক ছোট। তো এই যে এখানে যেগুলো খুব দরকারি, হাতের কাছে লাগে, সেইগুলো কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো সেইগুলো কিন্তু আমি কি করলাম, আবার গরম জল করে নিলাম, তার মধ্যে আবার সাবানের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে মুছে নিচ্ছি। কারণ এই জিনিসগুলোতে জিনিস রয়েছে, জিনিসপত্র রয়েছে, ডাল চিনি বলো যা বলো সব রয়েছে, ওগুলো বের করে আমি পরিষ্কার করতে পারলাম না, কারণ ওগুলো ভরা ভরা ছিল। তো আমি সেই জন্য পরিষ্কার জল নিলাম, তার মধ্যে আবার সার্ফের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে জিনিসগুলো পরিষ্কার করে নিলাম, র্যাকগুলোও পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আবার কিন্তু আমি পরিষ্কার জল দিয়ে পরে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। 2-3 বার করে এইগুলো আমি সব ধুয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে সাবান জল দিয়ে একবার করে ভালো করে মুছে নিয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে মুছে নিলাম। আর ময়দার ডাম বলো আর জিনিসপত্র যে ডামগুলো আছে সেগুলোও কিন্তু আমি সব সার্ফের জল দিয়ে আগে একটু মুছে নিয়েছি, নিয়ে তারপর আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। তাহলে হয়ে গেল ভালো করে পরিষ্কার। আর এইগুলো তো আমার প্রত্যেক দিনই পরিষ্কার করতে লাগে, সেই হিসাবে কিন্তু এগুলোতে খুব একটা বেশি নোংরা পড়েনি। যেহেতু আমার বাড়ি রাস্তার কাছেই, এদিকে দুদিকেই রাস্তা, তো ধুলোটা কিন্তু প্রত্যেক দিন খুব বেশি পড়ে, তো সেই হিসাবে আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে। তো আজকে ভাবলাম না, পরিষ্কার করেছি তো কি, আজকে যেহেতু আমি রান্নাঘরে পুরো পরিষ্কার করছি, তো এইগুলো কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই ভেবে আমি ভালো করে সব ডাম থেকে আরম্ভ করে পুরো র‍্যাকটার জিনিসই কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই লাল ডামগুলো দেখো, কেউ দেখে বলবে না যে আমি কালকে পরিষ্কার করেছি, একদম সাদা হয়ে যায়। সকালে পরিষ্কার করি, আবার কিন্তু বিকালের মধ্যেই সাদা হয়ে যায়। আমার এই যে রান্নাঘরের সামনেই ইটের গোলা আর ইট সিমেন্টের গোলা, তো ইট নামায় আমার একদম পাঁচিলের গায়ে ইট নামায়, স্টোন চিপ ফেলে বা যা কিছু, সাথে সাথে কিন্তু পুরো অন্ধকার হয়ে সব ঘর দুয়ার রান্নাঘরে ভরে যায়। তো সেই হিসেবে প্রচুর কিন্তু ধুলোবালি হয় আর আমাকে পরিষ্কার করতে লাগে, খাটনিটা খুব বেশি হয়। তো চলো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে আসছি আমি কতটা ক্লিন করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, গ্যাসের সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো গ্যাস একদম পুরো ঝকঝক করছে, ওভেনটা পুরো একদম ঝকঝক করছে, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি সবসময় ওভেন কিন্তু কি করি, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করি, যেমন বাসন পরিষ্কার করা হয় সেই মতো নামিয়ে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিই। তার জন্য গ্যাসটা আমার সবসময় নতুনেরই মতো লাগে, কিন্তু এটা আসলে নতুন না, অনেক বছরের পুরনো, ভীষণ পরিষ্কার হয়ে গেছে। দেখো একটু তেল চিপচিপে ব্যাপার নেই, কত পরিষ্কার। আর এদিকের ওয়ালগুলো দেখো, একদম সাদা হয়ে গেছে না, কত সুন্দর লাগছে।
ভীষণ ভালো লাগছে, পুরো ওয়ালগুলো একদম ঝকঝকে হয়ে গেছে, কত ভালো লাগছে। রান্নাঘরের কোনা কোনায় একদম কিচেন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো চলো, আমি আমার রান্নাঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর তোমরা কমেন্টস করে বলো কেমন পরিষ্কার হয়েছে। আর আজকের মতো টাটা, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।